हम लोग सोचते हैं हर महीना हर साल ऐसे प्रोग्राम चलते रहे, उसके लिए हम लोग कोशिश करेगा और उससे से और बढ़िया करने के लिए। हम लोगों का यहाँ पे जो विवेकानंद क्लब का जो मेन प्रेसिडेंट है जो मिस्टर गणेश पाल है, हम उनको यहाँ पे बुलाना चाहते हैं। मिस्टर गणेश पाल आप घर में आ जाइए। और मैं चाहूंगी कि दीपक भैया प्लीज आगे आए। सर आप कुछ बोलना चाहेंगे? जेसीआई गुवाहाटी আজি আহিলে এই অনুষ্ঠানটো আমাৰ ইয়াত কৰাৰ কাৰণে আমি নথকিত হৈছোঁ। আমাৰ যিখিনি বয়স্ক মানে ব্যক্তি আছিলে তেওঁলোকে আহিলে নিজৰ মানে কি চেক আপবিলাক কৰিলে, আমি নথকা আনন্দিত হৈছোঁ যে আমাৰ কামক এটা দায়িত্ব দিছিলে। কৰ্তৃপক্ষক ক'লে যে এটা এটা প্ৰগ্ৰাম আয়োজন কৰিব লাগে, এটা পাৰ যাব লাগে। মই ক'লোঁ ঠিক আছে, এইখিনি সময় যদি কয় তেওঁলোকে কোনখিনি খৰচ বহন কৰিছে, আমি প্ৰগ্ৰামটো অনুষ্ঠান কৰিব লাগে। সেই গতিকে মই ক'লোঁ হ'ব দিয়া, আমি ক্লাবৰ পৰা লাগে বুলি সেইখিনিবিলাক আমি কৈ দিম। তেনেকৈ মই গোটেই গাঁওখন ফুৰিলোঁ। বিশেষকৈ ধন্যবাদ জনাওঁ আমাৰ লগত দেৱজিৎ চাভা, যোনদিনাখন খবৰটো আহিছে সেইদিনাখন আমি ফোন কৰিছোঁ দেৱজিৎ থাকিব লাগিব বুলি। দেৱজিৎ চাভা বাহিৰত আচলতে ব্যস্ত হৈ সেনেকৈ ঠিক নিৰুবাদ্যকৰ মদন সৰু ভাইটি যিকি মানে যাকেই যেনেকৈ কৈছোঁ চবে সহায় হৈছে। এনেকুৱা অনুষ্ঠান আমাৰ সমাজৰ কাৰণে ভাল, আৰু এওঁলোকে যিহেতু সমাজৰ কাৰণে ভাল কাম এটা কৰি আছে, আমি তেওঁলোকক সহযোগ কৰাটো এইটো আমাৰ কৰ্তব্য। সেই গতিকে মই ভাবোঁ যিবিলাক এনেকুৱা এন জি অ' আছে তেওঁলোকে এনেকুৱা কাম বহুত কৰি যাওক, তেওঁলোকৰ উন্নতি হওক, সমাজৰ উন্নতি হওক, সমাজখনলৈ ভালকৈ নিয়াৰিকৈ চলাই নিয়াৰ বাবে এনেকুৱা মানুহৰ বা এনেকুৱা সংগঠনৰ মানে দৰকাৰ অনুভৱ কৰোঁ আমি। তে সেই গতিকে এনেকুৱা সংগঠনবিলাকৰ আমি মানে সহযোগিতা কৰিব পাৰি কথা আনন্দিত হৈছোঁ। আৰু আমি আশা কৰোঁ আজি জে চি আই গুৱাহাটী আহি পেলাই আজি এনেকুৱা এটা অনুষ্ঠান কৰিছে, আমাক দায়িত্ব দিয়ক যে গণেশ পাঁচ হাজাৰ মানুহ গোটাই দিয়ে আমি এটা ভাল অনুষ্ঠান কৰিম। তাৰ কাৰণে মই প্ৰস্তুত আছোঁ আজি পাৰিছোঁ। মই অকণমান হিন্দীত ক'ব খুজিম, আপোনালোককো ভি সমাজ মে আ যায়। তো জে চি আই গুৱাহাটী কো বহুত বহুত ধন্যবাদ কি উনলোগোনে ইয়াহা পে এসা এক প্রোগ্রাম কিয়া জো সমাজ কে কল্যাণ হেতু অর জাগরুক করনা বহুত জরুরি হ্যায় সমাজ কো। মে ভি সোচ রহি থি কে মে জিস হালাত সে গুজরি হু তো সমাজ কো স্পেশালি নারীও কো জাগরুত হোনা বহুত হি জরুরি হ্যায়। তো মে চাহতি থি এক এসা মঞ্চ মিলে জাহা পে মে খুদ কা জো কিয়া হ্যায় মে ও বোল সকুঁ সবকো। তো আজ এ মঞ্চ দেনে কে লিয়ে আপ সবকো বহুত বহুত শুক্রিয়া আর ধন্যবাদ। তো মে থোড়া আসামি মে আপনি কব। তো ইয়াতে সবকে মর মরম আর নমস্কার জানাইছো, জ্যেষ্ঠজনক নমস্কার জানাইছো, বিশেষকে নারী সকল। তো এতিয়া যে স্যানিটারি ন্যাপকিন না দিয়া হয়েছে যে আপনাদের জানেন এই তো কিয় দিয়া হয়েছে,
কেউ না জানে না যে আমার মানে কি অলপ ফুলাকে কইছো মই যে আমার মাহিকা যে হয় বলি আমি লুকাও বহুতেই লুকাও আমি আমার সমাজের এইটো প্রথা আছে যে এইটো হলে কব না লাগে কিবা শুব না লাগে কিন্তু সেই সময়খিনিত আমি বহুত কষ্টেরে পার করুন কারোবার পেট বিষায় এনেকুৱা কিবা কিবি হয় তো সেইবিলাক আমি কি করব লাগে সরু সরু যোনবিলাক সমস্যা আমি ঘরের ডাঙরের লগত আমি শেয়ার করব লাগে তেতিয়া করিলে কি হয় যে আমি যেন উপযুক্ত মানে সময়ত উপযুক্ত চিকিৎসা যেন পাও আমি হ্যাঁ আর যদি সেইবিলাক সুবিধা আমি না পাও বা আমার কিবা প্রবলেম হয়ে থাকলে আমি লাজতে নকও তেতিয়া হলে বহুত একটা সমস্যার সন্মুখীন হব লগা হব পারে আর সেই কারণে মই ভাবো যে আজ বিশেষকে মা ডাঙর বইনি বা সকলকে অলপ এই বিষয়ে খোলাখুলিকে ছোৱালীর লগত বিশেষকে উঠনিয়া ছোৱালীর লগত কোৱাটো খুবই প্রয়োজন জাগ্রতর খুবই প্রয়োজন আর যেতিয়া এনেকুৱা হয় তেতিয়া আপনাদের লেতেরা কাপড় ইউজ করব না লাগে অলপ সাফা হয়ে থাকিব লাগে আর যেতিয়া ন্যাপকিনটো যেতিয়া ব্যবহার করে বেশি সময় রাখিব না লাগে ন ম্যাম তো হেনেকে তো মই ভাবো যে এই বিষয়ে অলপ বহলাই জানাটো খুবই প্রয়োজন আর সবাই যেন নিজের খেয়াল রাখে বিশেষকে ছোৱালী তিরোতা আর এই যদি কোনোবার এনেকুৱা প্রবলেম হয় তেনহলে আপনাদের সোনকালে ডক্টরের পরামর্শ লব লাগে ধন্যবাদ দ্বিতীয় পুরস্কার গৈছে মনালিসা শেখ তৃতীয় প্রাইজ গৈছে দীপ্তি মর্মন দীপ্তি দ্বিতীয় গ্রুপর সরু সকলের মজত জ্যোতির্মা জাসমিন সুলতান 7 বছর জাসমিন সুলতান বিকি মণ্ডল দ্বিতীয় পুরস্কার গৈছে বিকি মণ্ডল তৃতীয় প্রাইজ গৈছে প্রজ্ঞান প্রতিম চক্রবর্তী প্রজ্ঞান I'm going to go to the next one.